বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রাচীন সাহিত্য গ্রন্থের উল্লেখযোগ্য একটি অংশ শকুন্তলা। এখানে রবীন্দ্রনাথ ঠাকুর তিনি উইলিয়াম শেক্সপিয়ারের সবচেয়ে শেষের দিকের একটি নাটক টেম্পেস্ট, সেই নাটকের একজন নারী চরিত্র মিরান্ডা, তার সঙ্গে তিনি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের শকুন্তলার একটা তুলনা তিনি কিন্তু এঁকেছেন। এবং এই দুজনের মধ্যে একটা বাহ্যিক যে সাদৃশ্য এবং আন্তরিক যে অমিল, আন্তরিক যে অনৈক্য, এটা কিন্তু এই প্রবন্ধে রবি ঠাকুর কিন্তু আলোচনা করেছেন। প্রথমেই রবি ঠাকুর শুরু করেছেন এইভাবে যে শেক্সপিয়ারের টেম্পেস্ট নাটকের সহিত কালিদাসের শকুন্তলার তুলনা মনে সহজেই উদয় হইতে পারে। ইহাদের বাহ্য সাদৃশ্য এবং আন্তরিক অনৈক্য আলোচনা করিয়া দেখিবার বিষয়। বাহ্য সাদৃশ্য মানে বাইরের যে মিল, আর আন্তরিক অনৈক্য মানে কি মতের অমিল, আন্তরিক যে তাদের অমিল বা অসমতা সেটা কিন্তু আলোচনা করে দেখবার বিষয়। তারপর বলছে, নির্জন লালিতা মিরান্দার সহিত রাজকুমার ফার্দিনান্দের প্রণয় তাপসকুমারী শকুন্তলার সহিত দুষ্যন্তের প্রণয়ের অনুরূপ। এখানে এই যে নির্জন লালিতা বলছে কেন, কারণ আমরা জানি যে প্রসপেরো তার ভাই যখন তাকে তার রাজ্য থেকে বিতাড়িত করে দিলেন, তখন কিন্তু প্রসপেরো তার ছোট্ট মেয়েটিকে নিয়ে জাহাজ্য করে সে কিন্তু সমুদ্রপথে কোনো একটা দ্বীপে সে কিন্তু আশ্রয় নিতে যাচ্ছিল বা কোনো একটা দেশে। তো দেখা যাচ্ছে সেই জাহাজ দুর্যোগের কবলে মানে পড়ে যাচ্ছে এবং জাহাজ ডুবে যাচ্ছে, এবং দেখা যাচ্ছে এই প্রসপেরো এবং মিরান্দা একটা দ্বীপে তারা কিন্তু বেঁচে তারা থাকছে। এবং সেখানে দেখা যাচ্ছে মিরান্দা যখন বড় হচ্ছে তখন সে তার বাবা ছাড়া অন্য কোনো পুরুষকে কিন্তু দেখেনি, এবং ওই যে দ্বীপ, ওই দ্বীপের পার্শ্ববর্তী যে তোমার সমুদ্র রয়েছে সেখানে রাজকুমার ফার্দিনান্দ সেখানে ঘুরতে আসছে, এবং দেখা যাচ্ছে তাদের মধ্যে একটা প্রণয় তৈরি হয়ে যাচ্ছে। কার মধ্যে? মিরান্দার সাথে ফার্দিনান্দের। তাদের সেই যে প্রণয় টেম্পেস্টের, ওই মিরান্দা এবং ফার্দিনান্দের যে প্রথম যে প্রেম, লাভ অ্যাট ফার্স্ট সাইট, তো সেটাও এই যে প্রণয় এটাও বলছে কি তাপস কুমারী শকুন্তলার সহিত দুষ্যন্তের প্রণয়ের অনুরূপ। এবার দুষ্যন্ত এবং শকুন্তলা এদের যে প্রেমটা বলছে ঠিক ওই মিরান্দা এবং রাজকুমার ফার্দিনান্দের প্রেমের একদম এক। তারপর দিয়েছে যে ঘটনাস্থল, এবার যে ঘটনাস্থলটা দেখাচ্ছে সেটাও একটু মিল আছে। কি আছে? যে এক পক্ষে সমুদ্র বেষ্টিত দ্বীপ, যে দ্বীপটা তার চারিদিকে সমুদ্র দিয়ে ঘেরা, আর অপর পক্ষে অর্থাৎ আমাদের শকুন্তলার যে শকুন্তলার সঙ্গে দুষ্যন্তের যে প্রণয়ের যে কাহিনী, যে জায়গায় ঘটছে যে ঘটনাস্থল, সেটা হচ্ছে কি তপোবন। তপোবন এই শব্দটা যদি আমরা দেখি এটা কিন্তু একটা বিশেষ পদ, একটা নাম বোঝাচ্ছে। এবং কাকে বলে তপোবন? যে বনে মুনি ঋষিগণ তপস্যার জন্য বাস করতেন, বা মুনি ঋষিদিকের আশ্রম যেটা, তাকেই কিন্তু বলা হয় তপোবন। বলছে এই রূপে উভয়ের আখ্যান মূলে ঐক্য দেখিতে পাই। তাহলে আমরা এই দুটো অংশে আমরা কি দেখতে পাই? উভয়ের মধ্যে অর্থাৎ মিরান্দা এবং শকুন্তলা এদের যে আখ্যান মূল, অর্থাৎ কোনো কাহিনী বা গল্পের যে বিষয়বস্তু বা প্লট, মেন যে ব্যাপারগুলো, তার মধ্যে আমরা মিল কিন্তু দেখতে পাই। কিন্তু কাব্য রসে স্বাদ সম্পূর্ণ বিভিন্ন, কিন্তু কাব্যরসে স্বাদ সম্পূর্ণ কিন্তু কি আলাদা। মানে আমি টেম্পেস্ট পড়ে যে স্বাদটা আমি পাব, কিন্তু শকুন্তলার ওই যে কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম ওটা পরে কিন্তু আমি আলাদা রকম স্বাদ আমি পাব। তা বলছে স্বাদ সম্পূর্ণ বিভিন্ন, তাহা পড়িলেই অনুভব করিতে পারি। তাহা যখন আমরা সে ব্যাপারটা, সে বইগুলো পড়ব, তখন আমরা কিন্তু ব্যাপারটা অনুভব করতে পারব। ইউরোপের কবি কুলগুরু গেটে একটি মাত্র শ্লোকের শকুন্তলার
সমালোচনা লিখিয়াছেন। এই যে গেটের কথা বললাম, গেটে একজন ছিলেন জার্মান ভাষার সর্বশ্রেষ্ঠ কবি নাট্যকার, বিশ্বে তিনি একজন বিশাল জনপ্রিয় প্রতিভা হিসেবে স্বীকৃত। জার্মানির সর্বশ্রেষ্ঠ কবি নাট্যকার গেটের একটি জীবনী বা নাট্যকার গেটের জীবন রচনা সম্পর্কে বিভিন্ন বই পাওয়া যায় এবং আমরা গেটেকে বিভিন্নভাবে পাব। তিনি একজন জার্মানি এবং তার মধ্যে তিনি ছিলেন কবি, পাশাপাশি কবি, ঔপন্যাসিক, নাট্যকার, তিনি ছিলেন দার্শনিক, তিনি ছিলেন বিজ্ঞানী, তিনি ছবি আঁকতেন, চিত্রশিল্পী ছিলেন, আবার ছিলেন কূটনীতিবিদ, হ্যাঁ সমালোচনা করতেন বিভিন্ন ব্যাপারে, প্রশাসনিক, রাজনৈতিক, আবার তিনি নাট্যকার। সেখানে সাহিত্যকর্মের মধ্যে আমরা পাব তার বিভিন্ন উপন্যাস, বিভিন্ন মহাকাব্য, গীতিকাব্য, গদ্য, গদ্যকাব্য, নাটক, স্মৃতিকথা, একটি আত্মজীবনী, সাহিত্যিক ও নন্দনতাত্ত্বিক সমালোচনা এবং উদ্ভিদবিদ্যা, শারীরবিদ্যা, রং বিষয়ক রচনা। তো এত সব বিষয়ের উপর দখল আছে এই জার্মান কবির। তো গেটে তিনি তার একটি মাত্র শ্লোকে কি করছেন, শকুন্তলার সমালোচনা তিনি কিন্তু লিখে দিয়েছেন। তিনি কাব্যকে খণ্ড খণ্ড বিচ্ছিন্ন করেন নাই, তাঁহার শ্লোকটি একটি দ্বীপ বর্তিকার শিখার ন্যায় ক্ষুদ্র। দ্বীপ বর্তিকা এটা তোমার প্রদীপের যে সলতে বা সলিতা, মানে বাতিকে বোঝাচ্ছে। তো সেই দ্বীপ বর্তিকার শিখার ন্যায় ক্ষুদ্র, কিন্তু তাহার দ্বীপ শিখার মতোই সমগ্র শকুন্তলাকে এক মুহূর্তে উদ্ভাসিত করিয়া দেখাইবার উপায়। দ্বীপ শিখা অর্থাৎ শীষ, মানে দ্বীপের যে অংশে আলোটা খেলে বেড়ায় এবং আলোকিত করে, তারপরে দ্বীপ শিখার মতোই সমগ্র শকুন্তলাকে এক মুহূর্তে উদ্ভাসিত করিয়া দেখাইবার উপায়। তিনি এক কথাই বলিয়াছিলেন, কেহ যদি তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল, কেহ যদি মর্ত ও স্বর্গ একত্রে দেখিতে চায়, তবে শকুন্তলাই তাহা পাইবে। কথাটি কে বলছেন, জার্মান কবি সমালোচক গেটে বলছেন যে কেউ যদি তরুণ বছরের ফুল আর পরিণত বছরের ফল, আর কেউ যদি স্বর্গ মর্তকে একসঙ্গে দেখতে চায়, তবে সেটা কোথায় দেখতে পাবে, তাকে শকুন্তলা পড়তে হবে, শকুন্তলার মধ্যে সেটা কিন্তু পাওয়া যাবে, শকুন্তলা চরিত্রের মধ্যে সেটা পাওয়া যাবে। অনেকে এই কথাটি কবির উচ্ছ্বাস মাত্র মনে করিয়া লঘুভাবে পাঠ করিয়া থাকে। উচ্ছ্বাস বলতে এখানে প্রবল ভাবাবেগের কথা এখানে বলা হচ্ছে, আর লঘুভাবে বলতে এখানে মানে সহজভাবে এটা মানে পাঠ করার কথা বলছে। তাহারা মোটামুটি মনে করেন ইয়ার অর্থ এই যে গেটের মতো শকুন্তলা কাব্যখানি অতি উপাদেয়, কিন্তু তাহা নহে। গেটের এই শ্লোকটি আনন্দের অত্যুক্তি নহে, ইহা রসজ্ঞের বিচার। ইহার মধ্যে বিশেষত্ব আছে। কবি বিশেষভাবেই বলিয়াছেন শকুন্তলার মধ্যে একটি গভীর পরিণতির ভাব আছে। সে পরিণতি ফুল হইতে ফলে পরিণতি, মর্ত হইতে স্বর্গে পরিণতি, স্বভবি হইতে ধর্মে পরিণতি। মেঘদূতে যেমন পূর্বমেঘ ও উত্তরমেঘ আছে, পূর্বমেঘে পৃথিবীর বিচিত্র সৌন্দর্যে পর্যটন করিয়া উত্তর মেঘে অলকাপুরীর নিত্য সৌন্দর্যে উত্তীর্ণ হইতে হয়। উত্তর মেঘে এই যে অলকাপুরীর কথা রয়েছে, এটাকে অলকাবতীও বলা যায়। যদি আমরা হিন্দু পুরাণে দেখি, সেখানে হিন্দু পুরাণে আমরা পাবো যে অলকাপুরী একটি শহর, একটা শহর যেটা কি, যেখানে আমরা কুবেরের বাড়ি বা যাকে যক্ষ এবং সম্পদের দেবতা বলা হয় তার বাড়ি হচ্ছে এই অলকাপুরীতে। মহাভারতে এই শহরটিকে যক্ষ রাজ্যের রাজধানী হিসেবে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাই এখানে বলছে যে উত্তর মেঘে অলকাপুরীর নিত্য সৌন্দর্যে উত্তীর্ণ হইতে হয়। তেমনি শকুন্তলায় একটি পূর্ব মিলন ও একটি উত্তর মিলন আছে। যেমন আমরা মেঘদূতে, কালিদাসের মেঘদূতে পূর্বমেঘ এবং উত্তরমেঘ পাচ্ছি, তেমনিভাবে এই শকুন্তলাতেও আমরা পূর্ব মিলন এবং উত্তর মিলন
আছে। প্রথম অঙ্কবর্তী সেই মর্ত্যের চঞ্চল সৌন্দর্যময় বিচিত্র পূর্বমিলন হইতে স্বর্গ তপবনে শাশ্বত আনন্দময় উত্তর মিলনে যাত্রায় অভিজ্ঞান শকুন্তল নাটক। ইহা কেবল বিশেষ কোনো ভাবের অবতারণা নহে, বিশেষ কোনো চরিত্রের বিকাশ নহে, ইহা সমস্ত কাব্যকে এক লোক হইতে অন্য লোকে লইয়া যাওয়া, প্রেমকে স্বভাব সৌন্দর্যের দেশ হইতে মঙ্গল সৌন্দর্যের অক্ষয় স্বর্গধামে উত্তীর্ণ করিয়া দেওয়া। প্রেমের স্বভাব সৌন্দর্য বলতে আমরা সাধারণত প্রাকৃতিক যে সৌন্দর্য সেটাকে দেখব এখানে। আর এই প্রাকৃতিক সৌন্দর্যের দেশ হতে মঙ্গল সৌন্দর্য, মঙ্গল শব্দটা তখনই এটা মানাবে, মানে যখন একজন ব্যক্তির মঙ্গল বা কোনো ব্যক্তির মঙ্গল, এর মানে হচ্ছে কি, সেই ব্যক্তি শেষ পর্যন্ত কি ভালো হলো বা এই ব্যক্তির স্বার্থের মধ্যে কি রয়েছে, মানে মঙ্গল মানে শেষ, মানে একদম কোনো ঘটনার শেষে গিয়ে কতটা বাস্তবায়িত হচ্ছে, তখনই আমরা মঙ্গল ব্যাপারটা কিন্তু বুঝব। তাদের প্রেমটা যদি ভবিষ্যতে ধ্বংস হয়ে যায়, লীন হয়ে যায়, হয়তো দুষ্যন্ত যদি নাও চিনতে পারে বা দুজনের মধ্যে একটা বিরহ একটা বিচ্ছেদ, তো তখন কিন্তু মঙ্গল সাধিত হয় না। তা সেই মঙ্গল সৌন্দর্যের অক্ষয় স্বর্গধামে কিন্তু যদি উত্তীর্ণ করা যায় তাহলেই কিন্তু তাদের প্রেমালাপ, তাদের যে প্রেম সেটা কিন্তু সার্থক। এই প্রসঙ্গটি আমরা অন্য একটি প্রবন্ধে বিস্তারিতভাবে আলোচনা করিয়াছি, সুতরাং এখানে তাহার পুনরুক্তি করিতে ইচ্ছা করি না। স্বর্গ ও মর্ত্যের এই যে মিলন, কালিদাস ইহা অত্যন্ত সহজেই করিয়াছেন। ফুলকে তিনি এমনি স্বভাবতই ফলে পরিণত করিয়াছেন, মর্ত্যের সীমাকে তিনি এমন করিয়া স্বর্গের সহিত মিশাইয়া দিয়াছেন যে মাঝে কোনো ব্যবধান কাহারও চোখে পড়ে না। প্রথম অঙ্কে শকুন্তলার পতনের মধ্যে কবি মর্ত্যের মাটি কিছুই কিন্তু গোপন রাখেনি, তাহার মধ্যে বাসনার প্রভাব যে কতদূর বিদ্যমান তাহা দুষ্যন্ত শকুন্তলা উভয়ের ব্যবহারেই কবি সুস্পষ্টভাবে কিন্তু দেখিয়েছেন। যৌবন মত্ততার হাবভাব লীলা, চাঞ্চল্য পরম লজ্জার সহিত প্রবল আত্মপ্রকাশের সংগ্রাম সমস্তই কবি ব্যক্ত করিয়াছেন। ইহা শকুন্তলার সরলতার নিদর্শন। তাহলে শকুন্তলার সরলতার নিদর্শন আমরা কিভাবে বুঝব, যে তার কাছ থেকে বা একটা যে যৌবন মত্ততার হাবভাব লীলা চাঞ্চল্য এবং সে যে লজ্জাশীল একজন রমণী, তো এগুলো দেখেই কিন্তু আমরা বুঝতে পারছি এটা কিন্তু একটা মেয়ের যে সরলতা তার একটা কিন্তু নিদর্শন। অনুকূল অবসরে এই ভাবাবেশের আকস্মিক আবির্ভাবের জন্য সে পূর্ব হইতে প্রস্তুত ছিল না, সে আপনাকে দমন করিবার গোপন করিবার উপায় করিয়া রাখে নাই। যে হরিণী ব্যাধকে চেনে না তাহার কি বিদ্ধ হইতে বিলম্ব লাগে। ব্যাধ এই যে শব্দটা, ব্যাধ হচ্ছে একজন শিকারী বা মৃগয়াজীবী, পশু পক্ষী যারা বধ করে, যারা হত্যা করে, তাদের কিন্তু ব্যাধ বলা হয়। তা বলছে যে যে হরিণী হরিণকে শিকার করতে আসছে যে শিকারী, সে চেনে না যে তাহার কি বিদ্ধ হইতে বিলম্ব লাগে। বিদ্ধ মানে সে কিন্তু তাকে কখনো, যখনই সে হরিণকে দেখে তখনই সে টার্গেট থাকে কি যে হরিণকে সে মেরে ফেলবে, সে হত্যা করার জন্য একটা উদগ্রীব হয়ে যায়, সে কিন্তু বিলম্ব করে না যে হরিণকে মারবো কি মারবো না। শকুন্তলা পঞ্চস্বরকে ঠিক মতো চিনিত না। পঞ্চস্বর বলতে কন্দর্প, কন্দর্প সম্পর্কে আমি বলছি, কন্দর্পের
পাঁচটা বান ছিল, কি কি? একটা হচ্ছে সম্মোহন, একটা হচ্ছে উন্মাদন, একটা হচ্ছে শোষণ, একটা হচ্ছে তাপন, আর একটা হচ্ছে স্তম্ভন, আর একটা হচ্ছে তোমার এই এইগুলো সম্মোহন, উন্মাদন, শোষণ, তাপন, স্তম্ভন। অথবা আমরা এরকম বলতে পারি যে পদ্ম, অশোক, আম্র, নবমল্লিকা, রক্তোৎপল। এই যে ফুলের নামগুলো করলাম, পদ্ম, অশোক, আম্র, নবমল্লিকা, রক্তোৎপল, এইগুলোই পাঁচটি বান বা স্বরের যে ব্যবহারকারী যিনি করতেন তিনি কিন্তু মদনদেব। এইগুলো যিনি ব্যবহার করতেন মদনদেব কিন্তু ব্যবহার করতেন। এই যে কামদেব বা মদনের কথা বলছিলাম, সেই মদনকেই বা মদনকেই কন্দর্প বলা হচ্ছে বা অনঙ্গ বলা হবে। এগুলো মাথায় রাখতে হবে। তাই বলছে যে শকুন্তলা পঞ্চস্বরকে ঠিকমতো চিনিত না, এই জন্যই তাহার মর্মস্থান অরক্ষিত ছিল। সে না কন্দর্পকে না দুষ্যন্তকে কাহাকেও অবিশ্বাস করে নাই। যেমন যে অরণ্যে সর্বদাই শিকার হইয়া থাকে সেখানে ব্যাধকে অধিক করিয়া আত্মগোপন করিতে হয়, তেমনি যে সমাজে স্ত্রী পুরুষের সর্বদাই সহজেই মিলন হইয়া থাকে সেখানে মীনকেতুকে অত্যন্ত সাবধানে নিজেকে প্রচ্ছন্ন রাখিয়া কাজ করিতে হয়। মীনকেতু বলতে কামের যে দেবতা তাকে কিন্তু বোঝানো হচ্ছে। তপবনে হরিণী যেমন অশঙ্কিত, তপবনেও যে বালিকা সে বালিকারাও তেমনি অসতর্ক। যেমন হরিণী যখন অশঙ্কিতভাবে থাকে আর ব্যাধ তাকে শিকার করে ফেলে, এই যে তপবন সেই তপবনে বালিকারাও মানে অসতর্কভাবে থাকে, এবং এই অসতর্কভাবে থাকে বলেই শকুন্তলা কিন্তু দুষ্যন্তের প্রণয়ে তিনি আসক্ত হয়ে গেলেন এবং তারা একে অপরকে পছন্দ করলেন এবং গান্ধর্ব মতে তারা বিয়েও করে ফেললেন। এবং এক সময় তিনি তা দুষ্যন্ত তার রাজ্যে চলে গেলেন। অনেকদিন বিরহ শকুন্তলা দুষ্যন্তের চিন্তায় অধীর আগ্রহভাবে থেকেছেন। শকুন্তলার পরাভব যেমন অতি সহজে চিত্রিত হইয়াছে, তেমনি সেই পরাভব সত্ত্বেও তাহার চরিত্রের গভীরতর পবিত্রতা, তাহার স্বাভাবিক অক্ষুণ্ণ সতীত্ব অতি অনায়াসেই পরিস্ফুট হইয়াছে। ইহাও তাহার সরলতার নিদর্শন। একটা মেয়ের সরলতার মধ্যে থাকবে লজ্জা, থাকবে সে তার সতীত্বকে রক্ষা করে চলবে। ঘরের ভিতরে যে কৃত্রিম ফুল সাজাইয়া রাখা যায় তাহার ধুলা প্রত্যহ না ঝাড়িলে চলে না, কিন্তু অরণ্য ফুলের ধুলা ঝাড়িবার জন্য লোক রাখিতে হয় না, সে অনাবৃত থাকে, তাহার গায়ে ধুলাও লাগে, তবু সে কেমন করিয়া সহজে আপনার সুন্দর নির্মলতাটুকু রক্ষা করিয়া চলে। শকুন্তলাকেও ধুলা লাগিয়াছিল কিন্তু তাহা সে নিজে জানিতেও পারে নাই। সে অরণ্যের সরল মৃগীর মতো, নির্ঝরের জলধারার মতো মলিনতার সংস্রবেও অনায়াসেই নির্মল ছিলেন। কালিদাস তাঁর এই আশ্রম পালিতা উদ্ভিন্ন যৌবনা শকুন্তলাকে সংশয় বিরহিত স্বভাবের পথে ছাড়িয়া দিয়াছেন, শেষ পর্যন্ত কোথাও তাহাকে বাধা দেন নাই। উদ্ভিন্ন যৌবনা এই শব্দটির মানে হচ্ছে মানে যৌবনের প্রস্ফুটিত নারী, মানে ওম্যান ইন দ্য ব্লুম অফ ইয়থ, ইয়থফুল ওম্যান, এরকম আমরা মানে বুঝি। তাই কালিদাস তাই এই নাটকে, অভিজ্ঞান শকুন্তলম নাটকে শকুন্তলাকে তিনি সংশয়, সন্দেহ, দ্বিধা, অবিশ্বাস, ভয়, বিরহ এই স্বভাবের পথে কিন্তু তাকে ছেড়ে দিয়েছেন, শেষ পর্যন্ত কোথাও তাহাকে বাধা দেন নাই। আবার অন্যদিকে তাহাকে অপ্রগলভা দুঃখশীলা নিয়ম চাঁদিনী সতী ধর্মের আদর্শ রূপিণী করিয়া ফুটাইয়া তুলিয়াছেন। অপ্রগলভা এই যে শব্দটা, এটা মানে দাম্ভিক বলা যায়, মানে উদ্ধত। আবার বেহায়া, নির্লজ্জ, নির্ভীক, ভয় নেই এমনও বলা যায়, মানে অ্যাকচুয়ালি ধৃষ্ট, মানে মান্য ব্যক্তির সম্মান রক্ষা না করে যে কথা বলে তাকে মানে সেটাই কিন্তু অপ্রগলভা।
আর দুঃখশীলা নিয়ম চাঁদিনী, যিনি নিয়মের চাঁদিনী মানে হচ্ছে বিচরণকারী সংচরণকারী। এই যে নিয়ম চাঁদিনী বলছে, চাঁদি কিন্তু এটা মানে পুরুষবাচক পুংলিঙ্গ চাঁদি, সেই চাঁদি থেকে চাঁদিনী লিঙ্গ পরিবর্তন, যেহেতু শকুন্তলা মেয়ে তার জন্য বলছে নিয়ম চাঁদিনী মানে বিচরণকারী সংচরণকারী। মানে যেমন চাঁদিনী রবি ঠাকুরের সে একটা লাইন ছিল না, যে যে ছিল আমার স্বপন চাঁদিনী। স্বপন চাঁদিনী বলতে কোনো পুরুষ তার প্রিয়তমাকে বলছে কিন্তু চাঁদিনী হিসাবে। এখানে এই কালিদাস শকুন্তলাকে এত কিছু বলছেন যে এর মধ্যে এত কিছু পাওয়া যায়। তিনি অপ্রগলাবা, দুঃখশীলা, নিয়ম চাঁদিনী আর সতী ধর্মের আদর্শ রূপিণী করিয়া ফুটাইয়া তুলিয়াছেন। অর্থাৎ নিজের সতীত্বকে সে বিসর্জিত হতে দেননি, সতী ধর্ম রক্ষা করার আদর্শ রমণী হিসাবে কালিদাস শকুন্তলাকে তুলে ধরেছেন। একদিকে তরুলতা ফলপুষ্পের ন্যায় সে আত্মবিস্তৃত স্বভাব ধর্মের অনুগতা, আবার অন্যদিকে তাহার অন্তত্তর নারী প্রকৃতি সংযত সহিষ্ণু, সে একাগ্র তপপরায়ণা, কল্যাণ ধর্মের শাসনে একান্ত নিয়ন্ত্রিতা। কালিদাস অপরূপ কৌশলে তাহার নায়িকাকে লীলা ও ধৈর্যের স্বভাব ও নিয়মের নদী ও সমুদ্রের ঠিক মোহনার উপর স্থাপিত করিয়া দেখিয়াছেন। তাহার পিতা ঋষি, তাহার মাতা অপ্সরা, ব্রতভঙ্গে তাহার জন্ম, ব্রতভঙ্গে তাহার জন্ম হচ্ছে। ব্রতভঙ্গ এটা একটু আমরা পিছনে চলে যাই, যে হিন্দু পৌরাণিক কাহিনী মতে স্বর্গের অপ্সরা বিশ্বামিত্রের তপস্যা ভঙ্গ করার সময় ইন্দ্র তাকে বলেন যে অপ্সরাদিগের মধ্যে তুমি সর্বপ্রধান, অতএব তুমি আমার কিঞ্চিৎ উপকার কর, যেটা মহাভারতের আদি পর্বে বলা হয়েছে। যে কি সেখানে এক সপ্ততিতম অধ্যায় দুষ্যন্তের শকুন্তলা সাক্ষাৎকার, সেই জায়গায় এই কথাটা বলা হচ্ছে। এবং হিন্দু পৌরাণিক কাহিনীর মতে বিশ্বামিত্রের ঔরসে মেনকার গর্ভে জন্মগ্রহণ করেছিলেন শকুন্তলা। এটা আমরা কালিদাসের এখানে এই নাটকে দেখতে পাই, যে শকুন্তলাকে তপবনে রেখে চলে যায় কন্যার আশ্রমে, সে লালিত পালিত লালন পালন হতে থাকে। এই যে মানে তার যে ব্রত ভাঙতে আসলো, তো কে পাঠিয়েছিল? নিশ্চয়ই তো একজন পাঠিয়েছিল, তো পাঠিয়েছিল ইন্দ্র। তো ইন্দ্র বিশ্বামিত্রের কঠোর তপস্যা ভঙ্গ করার জন্য মেনকা নামক একটা অপ্সরাকে, সুন্দরী একটা রমণীকে তার কাছে পাঠায়। প্রথমে তেজস্বী বিশ্বামিত্রের কাছে মেনকা যেতে রাজি হন না, কিন্তু ইন্দ্রের আদেশে তাকে শেষ পর্যন্ত বিশ্বামিত্রের কাছে চলে যায়। তবে যাবার আগে মেনকা ইন্দ্রের কাছে এরূপ বর প্রার্থনা করেন যে বিশ্বামিত্রের ক্রোধাগ্নি তাকে দগ্ধ করিতে যেন না পারে। এরপর মেনকার অনুরোধে তাকে সাহায্য করার জন্য বায়ু তার সাথে যায়, আবার মেনকাকে সাহায্য করার জন্য সাথে বায়ুকে পাঠায়। মেনকা তপস্যারত বিশ্বামিত্রের সামনে গিয়ে মানে ক্রিয়া কৌতুক সে শুরু করে, সে নাচতে থাকে। একসময় বায়ু মেনকার বসন অপহরণ করলে বিশ্বামিত্র তা দেখে মুগ্ধ হন। বায়ু কী করল? মেনকার পোশাক সব মানে খুলে নিয়েছে। তো এইটা দেখে বিশ্বামিত্র পাগল হয়ে যান, মুগ্ধ হন, এবং তিনি কী করেন? মেনকার সাথে মিলিত হন। কিছুদিন পর মেনকা গর্ভবতী হলে মেনকা হিমালয়ের পাদদেশে একটি কন্যা সন্তান প্রসব করে, এবং সদ্যজাতা যে কন্যা, সেই কন্যাকে মালিনী নদীর তীরে নিক্ষেপ করিয়া দেবরাজ সভায় তিনি আবার চলে যান। এই সময় কিছু শকুন এই কন্যাটাকে রক্ষা করে, এই কন্যা কিন্তু শকুন্তলা। কর্ণমুনি শকুন পাখি পরিবেষ্টিত অবস্থায় এই কন্যাকে পেয়ে আশ্রমে নিয়ে আসে, এবং শকুন তো পাখি দ্বারা সে রক্ষিত হয়েছিল বলে, সে প্রোটেক্টেড ছিল বলে, বা
রক্ষা পেয়েছিল বলে এই কন্যার নাম রাখেন শকুন্তলা। এই ঘটনাটা আমরা কোথায় পাচ্ছি? মহাভারতের আদি পর্বে। আবার এই হিন্দু পৌরাণিক কাহিনী মতে হিমালয়ের স্ত্রী মেনার অপর নাম কিন্তু মেনকা। ইনি সতীর সখী ছিলেন। দক্ষ যজ্ঞে স্বামীর নিন্দা শুনে সতী প্রাণত্যাগ করলে সতীকে কন্যা রূপে পাওয়ার জন্য মেনকা কঠোর তপস্যা শুরু করেন। তপস্যায় সন্তুষ্ট হয়ে ভগবতী উপস্থিত হয়ে তাকে বর প্রার্থনা করতে বললেন। তিনি 100 পুত্র একটি কন্যা প্রার্থনা করেন। ভগবতী সেই বর প্রদান করেন এবং নিজে মেনকার কন্যা রূপে জন্মগ্রহণ করার প্রতিশ্রুতি দেন। পরবর্তীকালে এর সাথে হিমালয়ের বিবাহ হয়। এর গর্ভে সতী পার্বতী নামে জন্মগ্রহণ করেন। তাঁর অপর সন্তানদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন পুত্র মৈনা এবং কন্যা গঙ্গা। তাহলে আমরা বুঝলাম যে ব্রত ভঙ্গ বলতে যে ব্যাপারটা, তপোবনে তাহার পালন। তপোবন স্থানটি এমন যেখানে স্বভাব এবং তপস্যা, সৌন্দর্য এবং সংযম একত্রে মিলিত হইয়াছে। সেখানে সমাজের কৃত্রিম বিধান নাই, অথচ ধর্মের কঠোর নিয়ম সেখানে কিন্তু বিরাজমান। আমরা যে সমাজে বসবাস করি সেই সমাজের যে কৃত্রিম বিধান সেখানে কিন্তু নেই। সেখানে আছে কি, ধর্মের উপর ডিপেন্ড করে ধর্মের যে নিয়ম সেই নিয়মটাকে কঠোরভাবে সেখানে প্রতিস্থাপন করা আছে। গান্ধর্ব বিবাহ ব্যাপারটিও তেমনি, তাহাতে স্বভাবের উদ্যমতাও আছে, অথচ বিবাহের সামাজিক বন্ধনও আছে। বন্ধন ও অবন্ধনের সঙ্গমস্থলে স্থাপিত হইয়াই শকুন্তলা নাটকটি একটি বিশেষ অপরূপত্ব লাভ করিয়াছে। তাহার সুখ দুঃখ মিলন বিচ্ছেদ সমস্তই এই উভয়ের ঘাত প্রতিঘাতে আছে। গান্ধর্ব বিবাহে রয়েছে স্বভাবের একটা উদ্যমতা, মানে আত্মভাব বা প্রকৃতিগত যে গুণ বা প্রকৃতিগত যে ধর্ম, সেই প্রকৃতিগত ধর্মের যে তোমার দুর্দান্ত বা দুর্দমনীয় উচ্ছৃঙ্খল বা বন্ধনহীন যে ব্যাপারটা, এটা এখানে বলছি। আর বিবাহের কিন্তু আবার সামাজিক বন্ধনও আছে। আর গান্ধর্ব বিবাহ এটা হচ্ছে, এই বিবাহটা মোটামুটি হিন্দু বিবাহের বিবাহ শাস্ত্রে 8টা শাস্ত্র মতে বিবাহের কথা আছে। ভারতীয় উপমহাদেশের উপমহাদেশ থেকে এই যে প্রাচীন বিবাহ ঐতিহ্য দুটি মানুষের মধ্যে সম্মতিপূর্ণ যৌনতার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছিল। দুটো মানুষ কোনো আচার বা সাক্ষী বা পরিবারের অংশগ্রহণ ছাড়াই, অর্থাৎ বাবা মার উপস্থিত ছাড়াই যে বিবাহগুলো হয়ে যায়। দুষ্যন্ত ও শকুন্তলার বিবাহ ছিল এই শ্রেণীর বিবাহ এবং এটা একটা ঐতিহাসিকভাবে উদযাপিত উদাহরণ। বলছে এই যে বন্ধন এবং অবন্ধনের সঙ্গমস্থলে এই শকুন্তলা নাটকটা একটা অপরূপত্ব লাভ করেছে এবং তাদের যে সুখ দুঃখ মিলন বিচ্ছেদ সমস্তই এই উভয়ের ঘাত প্রতিঘাতে এটা কিন্তু তৈরি হয়েছে। গেতে যে কোনো তাহার সমালোচনায় শকুন্তলার মধ্যে দুই দৃশ্যদৃশ্যের একত্রিত সমাবেশ ঘোষণা করিয়াছেন, তাহা অভিনিবেশ পূর্বক দেখিলেই বোঝা যায়। অভিনিবেশ বলতে মানে একটা কি বলা যায়, মানে মনোনিবেশ, একাগ্রতা, মানে প্রণিধান যেটাকে আমরা বলি। সেই অভিনিবেশ পূর্বক যদি আমরা মনোযোগ দিয়ে সেটা যদি দেখি আমরা কিন্তু বুঝতে পারি। এবার দেখো কি বলছে, বলছে টেম্পেস্টে কিন্তু এ ভাবটি কিন্তু নেই। কেনই বা থাকিবে, শকুন্তলাও সুন্দরী মিরান্দাও সুন্দরী, তাই বলিয়া উভয়ের নাসাচক্ষুর অবিকল সাদৃশ্যকে প্রত্যাশা করিতে পারে? কেউ কি ভাবতে পারে তাদের চোখ নাক দুজনের একই? তা উভয়ের মধ্যে অবস্থার ঘটনার প্রকৃতির সম্পূর্ণ প্রভেদ। মিরান্দা যে নির্জনতায় শিশুকাল হইতে পালিত, শকুন্তলার সে নির্জনতা কিন্তু ছিল না। মিরান্দা একটা দ্বীপে সে তার বাবা বাবার সঙ্গে নির্জনে থাকত, কিন্তু সেই জায়গায় শকুন্তলা কিন্তু মানে অত নির্জনতা ছিল না। মিরান্দা একমাত্র পিতার সাহচর্যে বড় হইয়া উঠিয়াছে। মিরান্দা তার পিতা প্রস্পেরোর সাহায্যে সে কিন্তু বড় হয়েছে। সুতরাং তাহার প্রকৃতি স্বাভাবিকভাবে
বিকশিত হইবার আনুকূল্য পায় নাই। সুতরাং তাহার যে প্রকৃতি এটা মানে স্বাভাবিকভাবে মানে বিকশিত বা ফোটার বিস্তারিত হবার যে আনুকূল্য, আনুকূল্য বলতে মানে অনুগ্রহ কথা বলছে। শকুন্তলা সমান বয়সী সখীদের সহিত বর্ধিত, তাহারা পরস্পরের উত্তাপে অনুকরণে ভাবের আদান প্রদানে হাস্যে পরিহাসে কথোপকথনে স্বাভাবিক বিকাশ লাভ করিতেছিল। শকুন্তলা যদি অহরহ কর্ণমুনির সঙ্গেই থাকিত তবে তাহার উন্মেষ বাধা পাইত। শকুন্তলা যদি সবসময় কর্ণমুনির সঙ্গেই থাকতো তাহলে তার যে উন্মেষ, সেটা উন্মেষ অর্থাৎ এই যে ঈষৎ প্রকাশ, উদ্ভব, উদ্রেক, উন্মিলিন, সংচার, দৃষ্টিপাত, এইগুলো তার বাধা পেত। উন্মেষ শব্দটা এটা সংস্কৃত থেকে এসেছে, মানে উদ মিস ধাতু তার সঙ্গে অযোগ, উদ যুক্ত মিস ধাতু তার সঙ্গে অযোগ, মানে অ্যাকচুয়ালি মানে এর উত্তর হচ্ছে উন্মেষ, বলছে সেটা বাধা পাইত। তবে তাহার সরলতা অজ্ঞতার নামান্তর হইয়া তাহাকে স্ত্রী ঋষ্যসিংহ করিয়া তুলিতে পারিত। ঋষ্যসিংহ হিন্দু বৌদ্ধ পুরাণে বর্ণিত একটা চরিত্র যার হরিণের সিং ছিল, এবং এই ঋষ্যসিংহ অতি বিখ্যাত ঋষি, ইনি কশ্যপের পৌত্র এবং বিভাণ্ডক মুনির পুত্র। এই ঋষ্যসিংহ পিতার সঙ্গে বনে বাস করতেন এবং মুখ্য ও গৌণ দুই প্রকারেই তিনি ব্রহ্মচর্য পালন করতেন। বস্তুত শকুন্তলার সরলতা স্বভাবগত এবং মিরান্দার সরলতা বহির ঘটনাগত, মানে শকুন্তলার যে সরলতা সেটা হচ্ছে কি স্বভাবগত প্রকৃতিগত, আর মিরান্দার যে সরলতা এটা হচ্ছে বহির ঘটনাগত। উভয়ের মধ্যে অবস্থার যে প্রভেদ আছে তাহাতে এইরূপই সঙ্গত। মিরান্দার ন্যায় শকুন্তলার সরলতা অজ্ঞানের দ্বারা চতুর্দিকে পরিরক্ষিত নয়। শকুন্তলার যৌবন সদ্য বিকশিত হইয়াছে এবং কৌতুকশীলা সখীরা সে সম্বন্ধে তাহাকে আত্মবিস্তৃত থাকিতে দেয় নাই, তাহা আমরা প্রথম অঙ্কেই দেখিতে পাই। সে লজ্জা করিতেও শিখিয়াছে, কিন্তু এ সকলেই বাহিরের জিনিস। তাহার সরলতা গভীরতর, তাহার পবিত্রতা অন্তরতর, বাহিরের কোনো অভিজ্ঞতা তাহাকে স্পর্শ করিতে পারে নাই, কবি তাহা শেষ পর্যন্ত দেখিয়াছেন। শকুন্তলার সরলতা আভ্যন্তরী, সে যে সংসারের কিছুই জানে না সেটা কিন্তু নয়, কারণ তপবন সমাজের একেবারে বহির্বর্তী নহে, তপবনেও গৃহধর্ম পালিত হইত। বাহিরের সম্বন্ধে শকুন্তলা অনভিজ্ঞ বটে তবু অজ্ঞ নহে, কিন্তু তাহার অন্তরের মধ্যে বিশ্বাসের সিংহাসন, সেই বিশ্বাসনিষ্ঠ সরলতা তাহাকে ক্ষণকালের জন্য পতিত করিয়াছে কিন্তু চিরকালের জন্য তাকে উদ্ধার করিয়াছে। দারুণতম বিশ্বাসঘাতকতার আঘাতেও তাহাকে ধৈর্যে ক্ষমায় কল্যাণে স্থির রাখিয়াছে। মিরান্দার সরলতার অগ্নি পরীক্ষা হয় নাই, সংসার জ্ঞানের সহিত তাহার আঘাত ঘটে নাই, আমরা তাহাকে কেবল প্রথম অবস্থার মধ্যে দেখিয়াছি। শকুন্তলাকে কবি প্রথম হইতে শেষ অবস্থা পর্যন্ত দেখিয়াছেন, এমন স্থলে তুলনায় সমালোচনা বৃথা, আমরাও তাহা স্বীকার করি। এই দুই কাব্যকে পাশাপাশি রাখিলে উভয়ের ঐক্য অপেক্ষা বৈসাদৃশ্য বেশি ফুটিয়া ওঠে। সেই বৈসাদৃশ্যের আলোচনাতেও দুই নাটককে পরিষ্কার করিয়া বুঝিবার সহায়তা করিতে পারে, আমরা সেই আশায় এই প্রবন্ধে হস্তক্ষেপ করিয়াছি। মিরান্দাকে আমরা তরঙ্গ ঘাতমুখত শৈলবন্ধুর জনহীন দ্বীপের মধ্যে দেখিয়াছি, কিন্তু সেই দ্বীপ প্রকৃতির সহিত তাহার কোনো ঘনিষ্ঠতা নাই। তাহার সেই আশৈশব ধাত্রী ভূমি হইতে তাহাকে তুলিয়া আনিতে গেলে তাহার কোনো জায়গায় টান পড়িবে না। সেখানে মিরান্ডা মানুষের সঙ্গ পায় নাই, এই অভাবটুকুই কেবল
তাহার চরিত্রে প্রতিফলিত হইয়াছে। কিন্তু সেখানকার সমুদ্র পর্বতের সহিত তাহার অন্তকরণের কোনো ভাবাত্মক যোগ আমরা দেখিতে পাই না। নির্জন দ্বীপকে আমরা ঘটনাস্থলে কবির বর্ণনায় দেখি মাত্র, কিন্তু মিরান্ডার ভিতর দিয়ে কিন্তু দেখি না। এই দ্বীপটি কেবল কাব্যের আখ্যানের পক্ষেই আবশ্যক, চরিত্রের পক্ষে অত্যাবশ্যক নয়। শকুন্তলা সম্বন্ধে সে কথা বলা যায় না। শকুন্তলা তপবনের অঙ্গীভূত, তপবনকে দূরে রাখিলে কেবল নাটকের আখ্যান ভাগ ব্যাঘাত পায় তাহা নয়, স্বয়ং শকুন্তলাই অসম্পূর্ণ হয়। শকুন্তলা মিরান্ডার মতো স্বতন্ত্র নহে, শকুন্তলা তাহার চতুর্দিকের সহিত একাত্মভাবে বিজড়িত। তাহার মধুর চরিত্রখানি অরণ্যের ছায়া ও মাধবীলতার পুষ্পমঞ্জরীর সহিত ব্যাপ্ত ও বিকশিত। পশুপক্ষীদের অকৃত্রিম সৌধার্যের সহিত নিবিড়ভাবে আকৃষ্ট। কালিদাস তাহার নাটকে যে বহিঃপ্রকৃতির বর্ণনা করিয়াছেন তাহাকে বাহিরে ফেলিয়া রাখেন নাই, তাহাকে শকুন্তলার চরিত্রের মধ্যে উন্মেষিত করিয়া তুলিয়াছেন। সেই জন্যই বলিতেছিলাম, শকুন্তলাকে তাহার কাব্যগত পরিবেষ্টন হইতে বাহির করিয়া আনা কঠিন। ফার্দিনান্দের সহিত প্রণয় ব্যাপারেই মিরান্ডার প্রধান পরিচয়। আর ঝড়ের সময় ভগ্নতরী হতভাগ্যদের জন্য ব্যাকুলতায় তাহার ব্যথিত হৃদয়ের করুণা প্রকাশিত পাইয়াছে। শকুন্তলার পরিচয় আরো অনেক ব্যাপক। দুঃসন্ত না দেখা দিলেও তাহার মাধুর্য বিচিত্রভাবে প্রকাশিত হইয়া উঠিত। তাহার হৃদয় লতিকা চেতন অচেতন সকলকে স্নেহের ললিত বেষ্টনে সুন্দর করিয়া বাঁধিয়াছে। সে তপবনের তরুগুলিকে জল সেচনের সঙ্গে সঙ্গে সদর স্নেহে অভিষিক্ত করিয়াছে। সে নবকুসুম যৌবনা বনজ্যোৎস্নাকে স্নিগ্ধ দৃষ্টির দ্বারা আপনার কোমল হৃদয়ের মধ্যে গ্রহণ করিয়াছে। শকুন্তলা যখন তপবন ত্যাগ করিয়া পতিগৃহে যাইতেছে, তখন পদে পদে তাহার আকর্ষণ, পদে পদে তাহার বেদনা, বনের সহিত মানুষের বিচ্ছেদ যেমন মর্মান্তিক সকরুণ হইতে পারে, তাহা জগতের সমস্ত সাহিত্যের মধ্যে কেবল অভিজ্ঞান শকুন্তলের চতুর্থ অঙ্কে দেখা যায়। এই কাব্যে স্বভাব ও ধর্ম নিয়মের যেমন মিলন মানুষ ও প্রকৃতির তেমনি মিলন, বিশ্বদৃশ্যের মধ্যে একান্ত মিলনের ভাব বোধ, এই ভাববোধ থেকেই, এই ভাববোধ আমরা করি যে ভারতবর্ষ ছাড়া আর কোনো দেশে সম্ভবপর কিন্তু হতে পারে না। টেম্পেস্টে বহিঃপ্রকৃতি এরিয়ালের মধ্যে মানুষ আকার ধারণ করিয়াছে, কিন্তু তবু সে মানুষের আত্মীয়তা হইতে দূরে রহিয়াছে। মানুষের সঙ্গে তাহার অনিচ্ছুক ভিত্তের সম্বন্ধ, সে স্বাধীন হইতে চায় কিন্তু মানব শক্তির দ্বারা পীড়িত আবদ্ধ হইয়া দাসের মতো কাজ করিতেছে। তাহার হৃদয়ে স্নেহ নাই, চক্ষে জল নাই। মিরান্ডার নারীর হৃদয়ও তাহার প্রতি স্নেহ বিস্তার করে নাই। দ্বীপ হইতে যাত্রাকালে প্রস্পের ও মিরান্ডার সহিত এরিয়ালের স্নিগ্ধ বিদায় সম্ভাষণ হইল না। টেম্পেস্টে পীড়ন শাসন দমন, শকুন্তলায় প্রীতি শান্তি সদ্ভাব। টেম্পেস্টে প্রকৃতি মানুষের আকার ধারণ করিয়াও তাহার সহিত হৃদয়ের সম্বন্ধে বদ্ধ হয় নাই। শকুন্তলায় গাছপালা পশু পক্ষী আত্মভাব রক্ষা করিয়াও মানুষের সহিত মধুর আত্মীয়ভাবে মিলিত হইয়া গিয়াছে। শকুন্তলার আরম্ভে যখন ধনুর্বানধারী রাজার প্রতি এই করুণ নিষেধ উত্থিত হইল, ভো ভো রাজন আশ্রম মৃগহং ন হস্তব ন হন্তব্য, তখন কাব্যের একটি মূল সুর যেন বেজে উঠল। এই নিষেধটি আশ্রম মৃগের সঙ্গে সঙ্গে তাপসকুমারী শকুন্তলাকেও করুণাচ্ছাদনে আবৃত করিতেছে। ঋষি বলিতেছেন, মৃদু এ মৃগদেহে মেরোনা সর, আগুন দেবে কি ফুলের পর, কোথায় হে মহারাজ মৃগের প্রাণ, কোথায় যেন বাজ তোমার বাণ। এ কথা শকুন্তলা সম্বন্ধেও খাটে।
শকুন্তলার প্রতিও রাজার প্রণয়স্বর নিক্ষেপ নিদারুণ। প্রণয় ব্যবসায়ে রাজা পরিপক্ক ও কঠিন, কত কঠিন অন্যত্র তাহার পরিচয় আছে। আর এই আশ্রম পালিতা বালিকার অনভিজ্ঞতা ও সরলতা বড়ই সুকুমার সুকরুণ। হাই, মৃগটি যেমন কাতর বাক্যে রক্ষণীয় শকুন্তলাও তেমনি। দৌ অপি অত্র আরণ্য কৌ, মৃগের প্রতি এই করুণা বাক্যের প্রতিধ্বনি মিলাইতে না মিলাইতেই দেখি বলকল বসনা তাপসকন্যা সখীদের সহিত আলবালে জলপূরণে নিযুক্ত। তরু সদর লতা ভগিনীদের মধ্যে তাহার তাত্ত্বিক স্নেহ সেবার কর্মে প্রবৃত্ত। কেবল বলকল বসনে নহে, ভাবে ভঙ্গিতেও শকুন্তলা যেন তরুলতার মধ্যেই একটি। তাই দুষ্যন্ত বলিয়াছেন, অধর কিশলয় রাঙ্গিমা আঁকা, যুগল বাহু যেন কোমল শাখা, হৃদয় লোভনীয় কুসুম হেন তনুতে যৌবন ফুটিছে যা। নাটকের আরম্ভেই শান্তির সৌন্দর্য সম্বলিত এমন একটি সম্পূর্ণ জীবন নিভৃত পুষ্পপল্লবের মাঝখানে প্রাত্যহিক আশ্রম ধর্ম, অতিথি সেবা, সখী স্নেহ, বিশ্ব বাৎসল্য লইয়া আমাদের সম্মুখে দেখা দিল। তাহা এমনই অখণ্ড, এমনই আনন্দকর যে আমাদের কেবলই আশঙ্কা হয় পাছে আঘাত লাগিলে ইহা ভাঙিয়া যায়। দুষ্যন্তকে দুই উদ্যত বাহুর দ্বারা প্রতিরোধ করিয়া বলিতে ইচ্ছা হয়, বান মারিও না, মারিও না, এই পরিপূর্ণ সৌন্দর্যটি ভাঙিও না। যখন দেখিতে দেখিতে দুষ্যন্ত শকুন্তলার প্রণয় প্রগাঢ় হইয়া উঠিতেছে, তখন প্রথম অঙ্কের শেষে নেপথ্যে অকস্মাৎ আত্মদব উঠল, ভো ভো তপস্বীগণ, তোমরা তপবীন তপবন প্রাণীদের রক্ষার জন্য সতর্ক হও। মৃগয়া বিহারী রাজা দুষ্যন্ত প্রত্যাসন্ন হইয়াছে, ইহা সমস্ত তপবন ভূমির ক্রন্দন, এবং সেই তপবন প্রাণীদের মধ্যে শকুন্তলাও একটি, কিন্তু তাহাকে কেউ রক্ষা করিতে পারিল না। সেই তপবন হইতে শকুন্তলা যখন যাইতেছে, তখন কর্ণ ডাক দিয়া বলিলেন, ওগো সন্নিহিত তপবন তরুগণ, তোমাদের জল না করি দান, যে আগে জল না করিত পান, সাজ ছিল যার সাজিতে তবু, স্নেহে পাতাটি না ছিনিত কভু, তোমাদের ফুল ফুটিত জবে, যে জন মাতিত মহোৎসবে, অতি গৃহে সেই বালিকা যায়, তোমরা সকলে দেহ বিদায়। চেতন অচেতন সকলের সঙ্গে এমনই অন্তরঙ্গ আত্মীয়তা, এমনই প্রীতি ও কল্যাণের বন্ধন। শকুন্তলা কহিল, হলা প্রিয়ং বদে, আর্যপুত্রকে দেখিবার জন্য আমার প্রাণ আকুল, তবু আশ্রম ছাড়িয়া যাইতে আমার পা যেন উঠিতেছে না। প্রিয়ঙ্গদা কহিল, তুমি যে কেবল তপবনের বিরহে কাতর তাহা নহে, তোমার আসন্ন বিয়োগে তপবনেরও সেই একই দশা। মৃগের গলি করে মুখের তৃণ, ময়ূর নাচে না যে আর, খসিয়া পরে পাতা লতিকা হতে যেন সে আঁখি জলধার। শকুন্তলা কর্ণকে কহিল, তা এই যে কুটির প্রান্ত চারিণী গর্ভ মন্থরা মৃগবধূ, এ যখন নির্বিঘ্নে প্রসব করিবে, তখন সেই প্রিয় সংবাদ নিবেদন করিবার জন্য একটি লোককে আমার কাছে পাঠাইয়া দিও। কর্ণ কহিলেন, আমি কখনো ভুলিব না। শকুন্তলা পশ্চাৎ হইতে বাধা পাইয়া কহিল, আরে কে আমার কাপড় ধরিয়া টানে? কর্ণ কহিলেন, বৎসে, ইঙ্গুদির তৈল হতে স্নেহ সহকারে, কুসক্ষত হলে মুখে যার, শ্যামা ধান্য মুষ্টি দিয়া পালিয়াছ যারে, এই মৃগপুত্র সে তোমার। কর্ণ যখন শকুন্তলা বললেন যে আরে কে আমার কাপড় ধরিয়া টানে, কর্ণ তখন কি বললেন, বৎসে, ইক্ষুদির তৈল হতে স্নেহ সহকারে, কুসক্ষতা হলে মুখ যার, শ্যামা ধান্য মুষ্টি দিয়া পালিয়াছে যারে, এই মৃগপুত্র সে তোমার। শকুন্তলা তাহাকে কহিল, ওরে বাছা,
সহবাস পরিত্যাগিনী আমাকে আর কেন অনুসরণ করিস? প্রসব করিয়াই তোর জননী যখন মরিয়া ছিল তখন হইতে আমি তোকে বড় করিয়া তুলিয়াছি, এখন আমি চলিলাম তা তোকে দেখিবেন তুই ফিরিয়া যা। এইরূপে সমুদয় তরুলতা মৃগপক্ষীর নিকট হইতে বিদায় লইয়া কাঁদিতে কাঁদিতে শকুন্তলা তপবন ত্যাগ করিয়াছে। লতার সহিত ফুলের যেরূপ সম্বন্ধ, তপবনের সহিত শকুন্তলার সেই একই স্বাভাবিক সম্বন্ধ। অভিজ্ঞান শকুন্তল নাটকে অনুসূয়া প্রিয়ঙ্গদা যেমন, কর্ণ যেমন, দুষ্যন্ত যেমন, তপবন প্রকৃতিও তেমনি একজন বিশেষ পাত্র। এই মূক প্রকৃতিকে কোনো নাটকের ভিতরে যে এমন প্রধান, এমন অত্যাবশ্যক স্থান দেওয়া যাইতে পারে তা বোধ করি সংস্কৃত সাহিত্য ছাড়া আর কোথাও দেখা যায় নাই। প্রকৃতিকে মানুষ করিয়া তুলিয়া তাহার মুখে কথাবার্তা বসাইয়া রূপক নাট্য রচিত হইতে পারে, কিন্তু প্রকৃতিকে প্রকৃত রাখিয়া তাহাকে এমন সজীব, এমন প্রত্যক্ষ, এমন ব্যাপক, এমন অন্তরঙ্গ করিয়া তোলা, তাহার দ্বারা নাটকের এত কার্য সাধন করাইয়া লওয়া, এ তো অন্যত্র দেখি নাই। বহিঃপ্রকৃতিকে যখন দূর করিয়া পর করিয়া ভাবে, যেখানে মানুষ আপনার চারিদিকে প্রাচীর তুলিয়া জগতের সর্বত্র কেবল ব্যবধান রচনা করিতে থাকে, সেখানকার সাহিত্যে এরূপ সৃষ্টি সম্ভবপর হইতে পারে না। উত্তর রামচরিতেও প্রকৃতির সহিত মানুষের আত্মীয়বত সৌধার্য এইরূপ ব্যক্ত হইয়াছে। রাজপ্রাসাদে থাকিয়াও সীতার প্রাণ সেই অরণ্যের জন্য কাঁদিতেছে। সেখানে নদী তপসা, বসন্ত বন লক্ষ্মী তাঁহার প্রিয় সখী, সেখানে ময়ূর করি শিশু তাঁহার তিতক পুত্র, তরুলতা তাঁহার পরিজন বর্গ। টেম্পেস্ট নাটকে মানুষ আপনাকে বিশ্বের মধ্যে মঙ্গলভাবে প্রীতিযোগে প্রসারিত করিয়া বড় হইয়া ওঠে নাই, বিশ্বকে খর্ব করিয়া দমন করিয়া আপনি অধিপতি হইতে চাহিয়াছেন। বস্তুত আধিপত্র লইয়া দণ্ডবিরোধ ও প্রয়াসই টেম্পেস্টের মূল ভাব। সেখানে প্রস্পেরও স্বরাজ্যের অধিকার হইতে বিচ্যুত হইয়া মন্ত্র বলে প্রকৃতি রাজ্যের উপর কঠোর আধিপত্য বিস্তার করিতেছেন। সেখানে আসন্ন মৃত্যুর হস্ত হইতে কোনোমতে রক্ষা পাইয়া যে কয়জন প্রাণী তীরে উত্তীর্ণ হইয়াছে তাহাদের মধ্যেও এই শূন্য প্রায় দ্বীপের ভিতরে আধিপত্য লইয়া ষড়যন্ত্র, বিশ্বাসঘাতকতা, গোপন হত্যার চেষ্টা, পরিণামে তার নিবৃত্তি হইল কিন্তু শেষ হইল একথা কেউই বলিতে পারে না। দানব প্রকৃতি ভয়ে শাসনে অবসরের অভাবে পীড়িত ক্যালিমানের মতো স্তব্ধ হইয়া রহিল মাত্র, কিন্তু তাহার দন্তমূলে ও নখাগ্রে বিষ রহিয়া গেল। যাহার যাহা প্রাপ্য সম্পত্তি সে তাহা পাইল, কিন্তু সম্পত্তির লাভ তো আর বাহ্য লাভ, সেটা তো বাহ্য লাভ, সেটা বিষয়ী সম্প্রদায়ের লক্ষ্য হইতে পারে, কাব্যের তা চরম পরিণাম কিন্তু নয়। টেম্পেস্ট নাটকের নামও যেমন, তার ভিতরকার ব্যাপারটাও সেই একই আকার। মানুষের প্রকৃতিতে বিরোধ, মানুষে মানুষে বিরোধ, এবং সে বিরোধের মূলে ক্ষমতা লাভের প্রয়াস, ইহার আগাগোড়াই বিক্ষোভ। মানুষের দুবাধ্য প্রবৃত্তি এইরূপ ঝড় তুলিয়া থাকে। শাসন দমন পীড়নের দ্বারা এই সকল প্রবৃত্তিকে হিংস্র পশুর মতো সংযত করিয়াও রাখিতে হয়, কিন্তু এইরূপ বলের দ্বারা বলকে ঠেকাইয়া, কিন্তু এই যে রাখা, বলকে বলের দ্বারা ঠেকিয়ে রাখা, এটা কেবল একটা উপস্থিত মতো কাজ চালাবার একটা প্রসেস, একটা প্রণালী। আমাদের আধ্যাত্মিক প্রকৃতি ইহাকেই পরিণাম বলিয়া স্বীকার করিতে পারে না। সৌন্দর্যের দ্বারা, প্রেমের দ্বারা, মঙ্গলের দ্বারা পাপ একেবারে ভিতর হইতে বিলুপ্ত, বিলীন হইয়া যাইবে, ইহাই আমাদের আধ্যাত্মিক প্রকৃতির আকাঙ্ক্ষা। সংসারে তাহার সশস্ত্র বাধা ব্যতিক্রম থাকিলেও ইহার প্রতি মানবের একটা যে অন্তত্তর লক্ষ্য,
একটি আছে, সাহিত্য সেই লক্ষ্য সাধনের নিগূঢ় প্রয়াসকে ব্যক্ত করিয়া থাকে। সে ভালোকে সুন্দর, সে শ্রেয়কে প্রিয়, সে পুণ্যকে হৃদয়ের ধন করিয়া তোলে। ফলাফল নির্ণয় ও বিভীষিকা দ্বারা আমাদিগকে কল্যাণের পথে প্রবৃত্ত রাখা বাহিরের কাজ, তাহা দণ্ডনীতি ও ধর্মনীতির আলোচ্য হইতে পারে, কিন্তু উচ্চ সাহিত্যে অন্তরাত্মার ভিতরের পথটি অবলম্বন করিতে চায়, তাহা স্বভাব নিশ্চিত অশ্রু জলের দ্বারা কলঙ্ক খালন করে, আন্তরিক ঘৃণার দ্বারা পাপকে দগ্ধ করে এবং সহজ আনন্দের দ্বারা কি করে পুণ্যকে অভ্যর্থনা করে। কালিদাসও তাহার নাটকে দুরন্ত প্রবৃত্তির দাবদাহকে অনুতপ্ত চিত্তের অশ্রু বর্ষণে নির্বাপিত করিয়াছেন, কিন্তু তিনি ব্যাধিকে লইয়া অতি মাত্রায় আলোচনা করেন নাই। তিনি তাহার আভাস দিয়াছেন এবং দিয়া তাহার উপরে একটি আচ্ছাদন টানিয়াছেন। সংসারে এরূপ স্থলে যাহা স্বভাবত হইতে পারিত তাহাকে তিনি দুর্বাসার সাপের দ্বারা ঘটিয়াছেন, নতুবা তাহা এমন একান্ত নিষ্ঠুর ও ক্ষোভজনক হইত যে তাহাতে সমস্ত নাটকের শান্তি সামঞ্জস্য ভঙ্গ হইয়া যাইত। শকুন্তলায় কালিদাস যে রসের প্রতি লক্ষ্য করিয়াছেন, এরূপ অত্রুৎকট আন্দোলনে তাহা রক্ষা পাইত না। দুঃখ বেদনাকে তিনি সমানেই রাখিয়াছেন, কেবল বিভৎস কদর্যতাকে কবি আবৃত করিয়াছেন। কিন্তু কালিদাস এই আবরণের মধ্যে এতটুকু ছিদ্র রাখিয়াছেন যাতে পাপের আভাস পাওয়া যায়, সেই কথার উত্থাপনই এখানে করা হয়েছে। পঞ্চম অঙ্কে শকুন্তলার প্রত্যাখ্যান, সেই অঙ্কের আরম্ভেই কবি রাজার প্রণয় রঙ্গভূমির যবনিকা ক্ষণকালের জন্য একটুখানি সরাইয়া রেখিয়াছেন। রাজপ্রেয়সী হংসপারিকার নেপথ্যে সঙ্গীতশালার আপন মনে বসিয়া গান গাইতেছে, নবমধু লোভী ওগ মধুকর, চুত মঞ্জুরি তুমি, কমল নিবাসের যে প্রীতি পেয়েছ কেমনে ভুলিলে তুমি। রাজন্তপুর হইতে ব্যথিত হৃদয়ের এই অশ্রুসিক্ত গান আমাদিগকে বড় আঘাত করে, বিশেষ আঘাত করে এই জন্য যে তাহার পূর্বেই শকুন্তলার সহিত দুষ্যন্তের প্রেমলীলা আমাদের চিত্ত অধিকার করিয়াছে। ইয়ার পূর্ব অঙ্কেই শকুন্তলা ঋষি বৃদ্ধ কর্ণের আশীর্বাদ ও সমস্ত অরণ্যানীর মঙ্গলাচরণ করিয়া মঙ্গলাচরণ তিনি গ্রহণ করিয়া বড় স্নিগ্ধ করুণ বড় পবিত্র মধুর ভাবে প্রতিগৃহে যাত্রা করিয়াছে, তাহার জন্য যে প্রেমের যে গৃহের চিত্র আমাদের আশা পটে অঙ্কিত হইয়া ওঠে, পরবর্তী অঙ্কের আরম্ভেই সে চিত্রে দাগ পড়িয়া যায়। বিদূষক যখন জিজ্ঞাসা করিল এই গানটির অগ্রার্থ বুঝিলে কি, রাজা ঈষৎ হাসিয়া উত্তর করিলেন, সকৃত কৃত প্রণয়হং জন, সকৃত কৃত প্রণয়হং জন, মানে আমরা একবার মাত্র প্রণয় করিয়া তাহার পরে ছাড়িয়া দিই, সেই জন্য দেবী বসুমতীকে লইয়া আমি ইহার মহৎ ভক্তস্বনের যোগ্য হইয়াছি। সখে মাধব্য তুমি আমার নাম করিয়া হংস পদিকাকে বলো, বড় নিপুণ ভাবে তুমি আমাকে ভক্তস্বনা করিয়াছ, যাও বেশ নাগরিক বৃত্তি দ্বারা এই কথাটি তাহাকে বলিবে। পঞ্চম অঙ্কের প্রারম্ভে রাজার চপল প্রণয়ের এই পরিচয় নিরর্থক নহে, ইহাতে কবি নিপুণ কৌশলে জানিয়েছেন দুর্বাসার সাপে যাহা ঘটিয়াছে স্বভাবের মধ্যে তাহার বীজ ছিল, কাব্যের খাতিরে যাহাকে আকস্মিক করিয়া দেখানো হইয়াছে তাহা প্রাকৃতিক। চতুর্থ অঙ্ক হইতে পঞ্চম অঙ্কে আমরা হঠাৎ আর এক বাতাসে আসিয়া পড়িলাম। এতক্ষণ আমরা যেন একটি মানুষ লোকে ছিলাম, সেখানকার যে নিয়ম এখানকার সে নিয়ম নহে, সেই তপবনের সুর এখানকার সুরের সঙ্গে মিলবে কি করিয়া, সেখানে যে ব্যাপারটি সহজ সুন্দরভাবে অতি অনায়াসে ঘটিয়াছিল এখানে তাহার কি দশা হইবে, তাহা চিন্তা করিলে আশঙ্কা জন্মায়। তাই পঞ্চম অঙ্কের প্রথমে নাগরিক বৃত্তির মধ্যে যখন দেখিলাম যে এখানে হৃদয় বড় কঠিন,
প্রণয় বড় কুটিল এবং মিলনের পথ সহজ নহে, তখন আমাদের সেই বনের সৌন্দর্য স্বপ্ন ভাঙিবার মতো হইল। ঋষি শিষ্য সারঙ্গরব রাজভবনে প্রবেশ করিয়া কহিলেন, যেন অগ্নিবেষ্টিত গৃহের মধ্যে আসিয়া পড়িলাম। শরদ্দত্ত কহিলেন, তৈলাক্তকে দেখিয়া স্নাত ব্যক্তির, অশুচিকে দেখিয়া শুচি ব্যক্তির, সুপ্তকে দেখিয়া জাগ্রত জনের এবং বদ্ধকে দেখিয়া স্বাধীন পুরুষের যে ভাব মনে হয়, এই সকল বিষয়ী লোককে দেখিয়া আমার সেইরূপ মনে হইতেছে। একটা যে সম্পূর্ণ স্বতন্ত্র লোকের মধ্যে আসিয়া পড়িয়াছেন, ঋষি কুমারগণ তাহা সহজেই অনুভব করিতে পারিলেন। পঞ্চম অঙ্কের আরম্ভে কবি নানা প্রকার আভাসের দ্বারা আমাদিগকে এইভাবে প্রস্তুত করিয়া রাখিলেন, যাহাতে শকুন্তলার প্রত্যাখ্যান ব্যাপার অকস্মাৎ অতিমাত্র আঘাত না করে। হংস প্রতিকার সরল করুণ গীত এই ক্রূরকাণ্ডের ভূমিকা হইয়া রহিল। তাহার পর প্রত্যাখ্যান যখন অকস্মাৎ বজ্রের মতো শকুন্তলার মাথার উপর ভাঙিয়া পড়িল, তখন এই তপবনের দুহিতা বিশ্বস্ত হস্ত হইতে বানাহত মৃগীর মতো বিস্ময়ে ত্রাসে বেদনায় বিহ্বল হইয়া ব্যাকুল নেত্রে চাহিয়া রহিল। তপবনের পুষ্পরাশির উপর অগ্নি আসিয়া পড়িল। শকুন্তলাকে অন্তরে বাহিরে ছায়ায় সৌন্দর্যে আচ্ছন্ন করিয়া যে একটি তপবন লক্ষ্যে অলক্ষ্যে বিরাজ করিতেছিল, এই বজ্রাঘাতে তাহা শকুন্তলার চতুর্দিক হইতে চিরদিনের জন্য বিশ্লিষ্ট হইয়া গেল। শকুন্তলা একেবারে অনাবৃত হইয়া পড়িল। কোথায় তাত কর্ণ, কোথায় মাতা গৌতমী, কোথায় অনুসূয়া প্রিয়ঙ্গদা, কোথায় সেই সকল তরুলতা পুষ্পকের সহিত স্নেহের সম্বন্ধ, মাধুর্যের যোগ, সেই সুন্দর শান্তি, সেই নির্মল জীবন! এই এক মুহূর্তের প্রলয়াভিঘাতে শকুন্তলা যে কতখানি বিলুপ্ত হইয়া গেল তাহা দেখিয়া আমরা স্তম্ভিত হইয়া যাই। নাটকের প্রথম চার অঙ্কে সঙ্গীত ধ্বনি উঠিয়াছিল, তাহা এক মুহূর্তেই নিঃশব্দ হইয়া গেল। তাহার পরে শকুন্তলার চতুর্দিকে কি গভীর স্তব্ধতা, কি বিরলতা! যে শকুন্তলা কোমল হৃদয়ের প্রভাবে তাহার চারিদিকের বিশ্ব জড়িয়া সকলকে আপনার করিয়া থাকিত, সে আজ একাকিনী। তাহার সেই বৃহৎ শূন্যতাকে শকুন্তলা আপনার একমাত্র মহৎ দুঃখের দ্বারা পূর্ণ করিয়া বিরাজ করিতেছে। কালিদাস যে তাহাকে কর্ণের তপবনে ফিরাইয়া লইয়া যান নাই, ইহা তাহার অসামান্য কবিত্বের পরিচয়। পূর্ব পরিচিত বনভূমির সহিত তাহার পূর্বের মিলন আর সম্ভবপর নহে। কন্যাশ্রম হইতে যথাকালে তপবনের সহিত শকুন্তলার কেবল বাহ্য বিচ্ছেদ মাত্র ঘটিয়াছিল। দুষ্যন্ত ভবন হইতে প্রত্যাখ্যাত হইয়া সে বিচ্ছেদ সম্পূর্ণ হইল। সে শকুন্তলা আর রহিল না। এখন বিশ্বের সহিত তাহার সম্বন্ধ পরিবর্তন হইয়া গিয়াছে। এখন তাহাকে তাহার পুরাতন সম্বন্ধের মধ্যে স্থাপন করিলে অসামঞ্জস্য উৎকট নিষ্ঠুরভাবে প্রকাশিত হইত। এখন এই দুঃখিনীর জন্য তাহার মহৎ দুঃখের উপযোগী বিরলতা আবশ্যক। সখীবিহীন নতুন তপবনে কালিদাস শকুন্তলার বিরহ দুঃখের প্রত্যক্ষ অবতারণা করেন নাই। কবি নীরব থাকিয়া শকুন্তলার চারিদিকের নীরবতা ও শূন্যতা আমাদের চিত্তের মধ্যে ঘনীভূত করিয়া দিয়াছেন। কবি যদি শকুন্তলাকে কন্যাশ্রমের মধ্যে ফিরাইয়া লইয়া এইরূপ চুপ করিয়াও থাকিতেন, তবে সেই আশ্রম কথা কহিত। সেখানকার তরুলতার ক্রন্দন, সখীজনের বিলাপ আপনি আমাদের অন্তরের মধ্যে ধ্বনিত হইতে থাকিত। কিন্তু অপরিচিত মারিচের তপবনে সমস্তই আমাদের নিকট স্তব্ধ, নীরব। কেবল বিশ্ববিরহিত শকুন্তলার নিয়ম সংযত ধৈর্য গম্ভীর অপরিমেয় দুঃখ আমাদের মানুষ নেত্রীদের সম্মুখে ধ্যানাসনে বিরাজমান। এই ধ্যানমগ্ন দুঃখের সম্মুখে কবি একাকী দাঁড়াইয়া আপন ওষ্ঠাধরের উপর তর্জনী স্থাপন করিয়াছেন এবং এই নিষেধের সংকেতে সমস্ত প্রশ্নকে নীরব ও সমস্ত প্রশ্নকে দূরে অপসারিত করিয়া রাখিয়াছেন। দুষ্যন্ত এখন অনুতাপে দগ্ধ হইতেছেন। এই অনুতাপ তপস্যা, এই অনুতাপের ভিতর দিয়া শকুন্তলাকে লাভ না করিলে শকুন্তলা লাভের কোনো গৌরব ছিল না। হাতে পাইলেই যে পাওয়া তাহা পাওয়া নহে, লাভ করা অত সহজ ব্যাপার নয়। যৌবন মত্ততার
আকস্মিক ঝড়ে শকুন্তলাকে এক মুহূর্তে উড়াইয়া লইলে তাহাকে সম্পূর্ণভাবে পাওয়া যাইত না। লাভ করিবার প্রকৃষ্ট প্রণালী সাধন তপস্যা, যাহা অনায়াসেই হস্তগত হইয়াছিল তাহা অনায়াসেই তাহা হারাইয়া গেল। যাহা আবেশের মুষ্টিতে আহত হয় তাহা শিথিলভাবেই স্খলিত হইয়া পড়ে। সেই জন্য কবি পরস্পরকে যথার্থভাবে চিরন্তনভাবে লাভের জন্য দুঃসন্ত শকুন্তলাকে দীর্ঘ দুঃসহ তপস্যায় প্রবৃত্ত করিলেন। রাজসভায় প্রবেশ করিবা মাত্র দুঃসন্ত যদি তৎক্ষণাৎ শকুন্তলাকে গ্রহণ করিতেন, তবে শকুন্তলা হংস প্রতিকার দলবৃদ্ধি করিয়া তাঁহার অবরোধের এক প্রান্তে স্থান পাইত। বহু বল্লভ রাজার এমন কত সুখলব্ধ প্রেয়সী ক্ষণকালীন সৌভাগ্যের স্মৃতিটুকু মাত্র লইয়া অনাদরের অন্ধকারে অনাবশ্যক জীবনযাপন করিতেছে। স্বকৃতকৃত প্রণয়হং জন। শকুন্তলার সৌভাগ্যবশত দুঃসন্ত নিষ্ঠুর কঠোরতার সহিত তাহাকে পরিহার করিয়াছিলেন। নিজের উপর নিজের সেই নিষ্ঠুরতার প্রত্যভিঘাতেই দুঃসন্ত শকুন্তলা সম্বন্ধে আরো অচেতন থাকিতে দিল না। অহরহ পরম বেদনার উত্তাপে শকুন্তলা তাহার বিগলিত হৃদয়ের সহিত মিশ্রিত হইতে লাগিল, তাহার অন্তর বাহিরকে ওতপ্রোত করিয়া দিল। এমন অভিজ্ঞতা রাজার জীবনে কখনো হয় না। তিনি যথার্থ প্রেমের উপায় অবসর পান নাই। রাজা বলিয়া এ সম্বন্ধে তিনি হতভাগ্য। ইচ্ছা তাহার অনায়াসেই মেটে বলিয়াই সাধনার ধন তাহার অনায়ত্ত ছিল। এবারে বিধাতা কঠিন দুঃখের মধ্যে ফেলিয়া রাজাকে প্রকৃত প্রেমের অধিকারী করিয়াছেন। এখন হইতে তাহার নাগরিক বৃত্তি একেবারে বন্ধ। এইরূপে কালিদাস পাপকে হৃদয়ের ভিতর দিক হইতে আপনার অনলে আপনি দগ্ধ করিয়াছেন। বাহির হইতে তাহাকে ছাই চাপা দিয়া রাখেন নাই। সমস্ত অমঙ্গলের নিঃশেষে অগ্নি সৎকার করিয়া তবে নাটকখানি সমাপ্ত হইয়াছে। পাঠকের চিত্ত একটি সংশয়হীন পরিপূর্ণ পরিণতির মধ্যে শান্তি লাভ করিয়াছে। বাহির হইতে অকস্মাৎ বীজ পড়িয়া যে বৃষবৃক্ষ জন্মায়, ভিতর হইতে গভীরভাবে তাহাকে নির্মূল না করিলে তাহার উচ্ছেদ হয় না। কালিদাস দুঃসন্ত শকুন্তলার বাহিরের মিলনকে দুঃখে কাটা পথ দিয়া লইয়া গিয়া অভ্যন্তরের মিলনে সার্থক করিয়া তুলিয়াছেন। এজন্যই কবি গেটে বলিয়াছেন, তরুণ বৎসরের ফুল ও পরিণত বৎসরের ফল মর্ত এবং স্বর্গ যদি কেহ একাধারে পাইতে চায় তবে শকুন্তলায় তাহা পাওয়া যাইবে। টেম্পেস্টে ফার্দিনান্দের প্রেমকে প্রস্পেরো তৃচ্ছ সাধন দ্বারা পরীক্ষা করিয়া লইয়াছেন, কিন্তু সে বাহিরের ক্লেশ কেবল কাঠের বোঝা বহন করিয়া পরীক্ষার শেষ হয় না। আভ্যন্তরিক কি উত্তাপে ও পেশনে অঙ্গার হীরক হইয়া ওঠে কালিদাস তাহা দেখিয়াছেন। তিনি কালিমাকে নিজের ভিতর হইতে উজ্জ্বল করিয়া তুলিয়াছেন। তিনি ভঙ্গুরতাকে চাপ প্রয়োগে দৃঢ়তা দান করিয়াছেন। শকুন্তলায় আমরা অপরাধীর সার্থকতা দেখিতে পাই। সংসারের বিধাতার বিধানে পাপ যে কি মঙ্গল কর্মে নিযুক্ত আছে, কালিদাসের নাটকে আমরা তাহার সুপরিণত দৃষ্টান্ত এটাও আমরা দেখতে পাই। অপরাধের অভিঘাত ব্যতীত মঙ্গল তাহার শাশ্বত দীপ্তি ও শক্তি লাভ করে না। শকুন্তলাকে আমরা কাব্যের আরম্ভে একটি নিষ্কলুষ সৌন্দর্য লোকের মধ্যে দেখিলাম। সেখানে সরল আনন্দে যে আপন সখীজন ও তরুলতা মৃগের সহিত মিশিয়া আছে, সেই স্বর্গের মধ্যে অলক্ষে অপরাধ আসিয়া প্রবেশ করিল এবং সৌন্দর্য কীট দষ্ট পুষ্পের ন্যায় বিছিন্ন স্রস্ত হইয়া পড়িয়া গেল। তাহার পরে লজ্জা সংশয় দুঃখ বিচ্ছেদ অনুতাপ এবং সর্বশেষে বিশুদ্ধতর উন্নততর স্বর্গলোকে ক্ষমা প্রীতি ও শান্তি। শকুন্তলাকে একত্রে প্যারাডাইস লস্ট এবং প্যারাডাইস রিগেইন্ড বলা যাইতে পারে। প্রথম স্বর্গটি বড় মৃদু এবং অরক্ষিত, যদিও তাহা সুন্দর এবং সম্পূর্ণ বটে, কিন্তু পদ্মপত্রের শিশিরের মতো তাহা সদ্যপাতি। এই সংকীর্ণ সম্পূর্ণতার সৌকুমার্য হইতে মুক্তি পাওয়াই ভালো। ইহা চিরদিনের নহে এবং ইহাতে আমাদের সর্বাঙ্গীন তৃপ্তি নাই।
অপরাধ মত্ত গজের ন্যায় আসিয়া এখানকার পদ্মপত্রের বেড়া ভাঙিয়া দিল। আলোড়নের বিক্ষোভে সমস্ত চিত্তকে উন্মথিত করিয়া তুলিল। সহজ স্বর্গ এইরূপে সহজেই নষ্ট হইল। বাকি রহিল সাধনার স্বর্গ। অনুতাপের দ্বারা, তপস্যার দ্বারা সেই স্বর্গ যখন জিত হইল, তখন আর কোনো শঙ্কা রইল না। এ স্বর্গ শাশ্বত। মানুষের জীবন এইরূপ। শিশু যে সরল স্বর্গে থাকে তাহা সুন্দর, তাহা সম্পূর্ণ কিন্তু ক্ষুদ্র। মধ্যবয়সের সমস্ত বিক্ষেপ ও বিক্ষোভ, সমস্ত অপরাধের আঘাত, অনুতাপের দাহ জীবনের পূর্ণ বিকাশের পক্ষে আবশ্যক। শিশুকালের শান্তির মধ্য হইতে বাহির হইয়া সংসারের বিরোধ বিপ্লবের মধ্যে না পড়িলে পরিণত বয়সের পরিপূর্ণ শান্তির আশা বৃথা। প্রভাতের স্নিগ্ধতাকে মধ্যাহ্ন তাপে দগ্ধ করিয়া তবেই সায়াহ্নের লোক লোকান্তরব্যাপী বিরাম পাপে অপরাধে ক্ষণভঙ্গুরকে ভাঙিয়া দেয় এবং অনুতাপে বেদনায় চিরস্থায়ীকে গড়িয়া তোলে। শকুন্তলা কাব্যে কবি সেই স্বর্গচ্যুতি হইতে স্বর্গপ্রাপ্তি পর্যন্ত সমস্ত বিবৃত করিয়াছেন। বিশ্ব প্রকৃতি যেমন বাহিরে প্রশান্ত সুন্দর, কিন্তু তাহার প্রচণ্ড শক্তি অহরহ অভ্যন্তরে কাজ করে। অভিজ্ঞান শকুন্তল নাটকখানির মধ্যে আমরা তাহার প্রতিরূপ দেখিতে পাই। এমন আশ্চর্য সংযম আমরা আর কোনো নাটকেই দেখি নাই। প্রবৃত্তির প্রবলতা প্রকাশের অবসর মাত্র পাইলেই ইউরোপী কবিগণ যেমন যেন উদ্দাম হইয়া ওঠেন। প্রবৃত্তি যে কত দূর পর্যন্ত যাইতে পারে তা অতিশয়োক্তি দ্বারা প্রকাশ করিতে তাহারা ভালোবাসেন। শেক্সপিয়রের রোমিও জুলিয়েট প্রভৃতি নাটকে তাহার ভুরি ভুরি দৃষ্টান্ত পাওয়া যায়। শকুন্তলার মতো এমন প্রশান্ত গম্ভীর, এমন সংযত সম্পূর্ণ নাটক শেক্সপিয়ারের নাট্যাবলীর মধ্যে একখানিও নাই। দুষ্মন্ত শকুন্তলার মধ্যে যেটুকু প্রেমালাপ আছে তা অত্যন্ত সংক্ষিপ্ত, তাহার অধিকাংশই আভাসে ইঙ্গিতে ব্যক্ত হইয়াছে। কালিদাস কোথাও রাস আলগা করিয়া দেন নাই। অন্য কবি যেখানে লেখনীকে দৌড় দিবার অবসর অন্বেষণ করিত, তিনি সেইখানেই তাহাকে হঠাৎ নিরস্ত করিয়াছেন। দুষ্যন্ত তপবন হইতে রাজধানীতে ফিরিয়া গিয়া শকুন্তলার কোনো খোঁজ লইতেছেন না। এই উপলক্ষে বিলাপ পরিতাপের কথা অনেক হইতে পারিত, তবু শকুন্তলার মুখে কবি একটি কথাও দেন নাই। কেবল দুর্বাসার প্রতি আতিথ্যে অনুধান লক্ষ্য করিয়া হতভাগিনীর অবস্থা আমরা যথাসম্ভব কল্পনা করিতে পারি। শকুন্তলার প্রতি কর্ণের একান্ত স্নেহ বিদায়কালে কি সকরুণ গাম্ভীর্য ও সংযমের সহিত কত অল্প কথাতেই ব্যক্ত হইয়াছে। অনসূয়া প্রিয়ঙ্গদার সখী বিচ্ছেদ বেদনা ক্ষণে ক্ষণে দুটি একটি কথাই যেন বাঁধ লঙ্ঘন করিবার চেষ্টা করিয়া তখনই আবার অন্তরের মধ্যে নিরস্ত হইয়া যাইতেছে। প্রত্যাখ্যান দৃশ্যে ভয়, লজ্জা, অভিমান, অনুনয়, ভর্ৎসনা, বিলাপ সমস্তই আছে, অথচ কত অল্পের মধ্যে। যে শকুন্তল সুখের সময় সরল অসংশয়ে আপনাকে বিসর্জন দিয়াছিল, দুঃখের সময় দারুণ অপমানকালে সে যে আপন হৃদয়বৃত্তির অপ্রগলভ মর্যাদা এমন আশ্চর্য সংযমের সহিত রক্ষা করিবে, এ কে মনে করিয়াছিল? এই প্রত্যাখ্যানের পরবর্তী নীরবতা কি ব্যাপক কি গভীর! কর্ণ নীরব, অনুসূয়া প্রিয়ঙ্গদা নীরব, মালিনী তীর তপবন নীরব, সর্বাপেক্ষা নীরব শকুন্তলা। হৃদয় বৃত্তিকে আলোড়ন করিয়া তুলিবার এমন অবসর কি আর কোনো নাটকে এমন নিঃশব্দে উপেক্ষিত হইয়াছে? দুষ্যন্তের অপরাধ কি দুর্বাসার সাপের আচ্ছাধনে আবৃত করিয়া রাখা, সেও কবির সংযম। দুষ্ট প্রবৃত্তি দুরন্তপনাকে অবাধিতভাবে উচ্ছৃঙ্খলভাবে দেখাইবার যে প্রলোভন, তাহাও কবি সংবরণ করিয়াছেন। তাহার কাব্যলক্ষ্মী তাহাকে নিষেধ করিয়া বলিয়াছেন, নখলু নখলু বান সন্নিপাত্যহ মুসমিন মৃদনী মৃগ শরীরে পুষ্প রাসা বিবাগ্নি। দুষ্যন্ত যখন কাব্যের মধ্যে বিপুল বিক্ষোভের কারণ লইয়া মত্ত হইয়া প্রবেশ করিলেন, তখন কবির অন্তরের মধ্যে এই ধ্বনি উঠিল যে
মূর্ত বিঘ্ন তপস ইবন ভিন্ন সারঙ্গ যুথ ধর্মারণ্যং প্রবিশতি গজ স্পন্দনা লোকভীত। তপস্যার মূর্তিমান বিঘ্নের ন্যায় গজরাজ ধর্মারণ্যে প্রবেশ করিয়াছেন। এইবার বুঝি কাব্যের শান্তি ভঙ্গ হয়। কালিদাস তখনই ধর্মারণ্যের কাব্য কাননের এই মূর্তিমান বিঘ্নকে সাপের বন্ধনে সংযত করিলেন। ইহাকে দিয়া তাঁহার পদ্মবনের পঙ্ক আলোড়িত করিয়া তুলিতে দিলেন না। ইউরোপীয় কবি হইলে এইখানে সাংসারিক সত্যের নকল করিতেন। সংসারে ঠিক যেমন নাটকে তাহাই কিন্তু ঘটাইতেন। সাপ বা অলৌকিক ব্যাপারের দ্বারা কিছুই আবৃত করিতেন না, যেন তাহাদের পরে সমস্ত দাবি কেবল সংসারের, কাব্যের কোনো দাবি নাই। কালিদাস সংসারকে কাব্যের চেয়ে বেশি খাতির করেন নাই। পথে ঘাটে যাহা ঘটিয়া থাকে তাহাকে নকল করিতেই হইবে, এমন দাসখত তিনি কাহাকেও লিখিয়া দেন নাই। কিন্তু কাব্যের শাসন কবিকে মানিতেই হইবে। কাব্যের প্রত্যেক ঘটনাটিকে সমস্ত কাব্যের সহিত তাহাকে খাপ খাওয়াইয়া লইতেই হইবে। তিনি সত্যের আভ্যন্তরিক মূর্তিকে অক্ষুণ্ণ রাখিয়া সত্যের বাহ্য মূর্তিকে তাহার কাব্য সৌন্দর্যের সহিত সঙ্গত করিয়া লইয়াছেন। তিনি অনুতাপ ও তপস্যাকে সমুজ্জ্বল করিয়া দেখাইয়াছেন, কিন্তু পাপকে তিরস্করিণীর দ্বারা কিঞ্চিৎ প্রচ্ছন্ন করিয়াছেন। শকুন্তলা নাটক প্রথম হইতে শেষ পর্যন্ত যে একটি শান্তি সৌন্দর্য সংযমের দ্বারা পরিবেষ্টিত, এরূপ না করিলে তাহা বিপর্যস্ত হইয়া যাইত। সংসারের নকল ঠিক হইত, কিন্তু কাব্যলক্ষ্মী সুকঠোর আঘাত পাইতেন। কবি কালিদাসের করুণ নিপুণ লেখনীর দ্বারা তাহা কখনোই সম্ভবপর হইত না। কবি এইরূপে বাহিরের শান্তি সৌন্দর্যকে কোথাও অতিমাত্র ক্ষুব্ধ না করিয়া তাহার কাব্যের আভ্যন্তরীণ শক্তিকে নিস্তব্ধতার মধ্যে সর্বদা সক্রিয় সবল করিয়া রাখিয়াছেন। এমনকি তাহার তপবনের বহিঃপ্রকৃতিও সর্বত্র অন্তরের কাজেই যোগ দিয়েছে। কখনো বা তাহা শকুন্তলার যৌবন লীলায় আপনার লীলা মাধুর্য অর্পণ করিয়াছে, কখনো বা মঙ্গল আশীর্বাদের সহিত আপনার কল্যাণ মর্মর মিশ্রিত করিয়াছে, কখনো বা বিচ্ছেদকালীন ব্যাকুলতার সহিত আপনার মুখ বিদায় বাক্যের করুণা জ্বলিত করিয়া দিয়াছে, এবং অপরূপ মন্ত্রবলে শকুন্তলার চরিত্রের মধ্যে একটি পবিত্র নির্মলতা, একটি স্নিগ্ধ মাধুর্যের রশ্মি নিয়ত বিকীর্ণ করিয়া রাখিয়াছি। এই শকুন্তলা কাব্যে নিস্তব্ধতা যথেষ্ট আছে, কিন্তু সকলের চেয়ে নিস্তব্ধ ভাবের কবি তপবন এই কাব্যের মধ্যে কাজ করিয়াছে। সে কাজ টেম্পেস্টের এরিয়ালের ন্যায় শাসনবদ্ধ দাসত্বের বাহ্য কাজ নয়, তা সৌন্দর্যের কাজ, প্রীতির কাজ, আত্মীয়তার কাজ, অভ্যন্তরের নিগুড় কাজ। টেম্পেস্টে শক্তি, শকুন্তলায় শান্তি। টেম্পেস্টে বলের দ্বারা জয়, শকুন্তলায় মঙ্গলের দ্বারা সিদ্ধি। টেম্পেস্টে অর্ধপথে ছেদ, শকুন্তলায় সম্পূর্ণতাই অবসান। টেম্পেস্টের মিরান্ডা সরল মাধুর্যে গঠিত, কিন্তু সে সরলতার প্রতিষ্ঠা অজ্ঞতা অনভিজ্ঞতার উপরে। শকুন্তলার সরলতা অপরাধে দুঃখে অভিজ্ঞতার ধৈর্যে ও ক্ষমায় পরিপক্ক, গম্ভীর ও স্থায়ী। গেটের সমালোচনায় অনুসরণ করিয়া পুনর্বার বলি, শকুন্তলায় আরম্ভের তরুণ সৌন্দর্য মঙ্গলময় পরম পরিণতিতে সফলতা লাভ করিয়া মর্তকে স্বর্গের সহিত সম্মিলিত করিয়া দিয়াছে। আশ্বিন 1309 প্রাচীন সাহিত্য শকুন্তলা রবীন্দ্রনাথ ঠাকুর।